আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো। গরমের সময় অথবা ইফতারে এই ধরনের ডেজার্ট ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে কিন্তু অনেক ভালো লাগে। কথা না বাড়িয়ে এবার আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। আমি এখানে কালারফুল সাবুদানা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হোয়াইট কালারটাও নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে এতে আমি প্রায় 2 টেবিল চামচের মতো পানি দিয়ে খুব ভালো মতো অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে পানির পরিবর্তে কিন্তু লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। এবার এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পানি গরম করে নিয়েছি আর এতে আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে খুব ভালো মতো নেড়ে চেড়ে সাবুদানাগুলো খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। সাবুদানাগুলো সিদ্ধ করার সময় অনবরত নাড়তে হবে আর চুলার আঁচ লো মিডিয়ামে রাখতে হবে। আমার এই সাবুদানাগুলো সিদ্ধ করতে প্রায় 12 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। সাবুদানাগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে, সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার পরে কিন্তু সাদাটে ভাবটা আর থাকবে না, অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সাবুদানাগুলো রেডি, এবার এগুলোকে আমি তুলে পানি থেকে ছেঁকে নিব। এখন চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি 1.5 কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আমি আমার স্বাদ মতো অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনিটা যখন গলে যাবে আর দুধটা যখন ফুলে উঠবে ঠিক তখনই এতে আমি অ্যাড করে দিব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা মিক্স করার আগে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে, কারণ হচ্ছে কাস্টার্ড পাউডারে যেহেতু কর্নফ্লাওয়ার থাকে তাই অনেক সময় তলানিতে বসে থাকে। কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে আর এই কাজটা দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু জমে যাওয়ার চান্স থাকবে। কাস্টার্ড পাউডারটা যখন খুব ভালো মতো মিক্স হয়ে যাবে তখন এতে আমি অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা। সাবুদানাগুলো দিয়ে আবারও খুব ভালো মতো মিক্স করে নিব আর সাবুদানাগুলো যেহেতু আগে থেকেই বয়েল করা আছে তাই আর বেশিক্ষণ সময় লাগবে না। এগুলো মিক্স হয়ে গেলেই কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। সাবুদানাগুলো মিক্স হয়ে গিয়েছে, এবার আমি চুলার আঁচ বন্ধ করে দিব আর এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে একদম রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে এই মিশ্রণটাকে অন্য একটা পাত্রে ঢেলে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা করে নিতে পারেন। এখানে আমি বেশ কিছু ফ্রুটস কেটে নিয়েছি, আমি আপনার পছন্দ মতো ফ্রুটসগুলো কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ফ্রুটসও এখানে অ্যাড করতে পারেন। আমি আজকে এখানে নিয়ে নিয়েছি আপেল, কমলা, চেরি, কলা আর হচ্ছে আঙ্গুর। এখন একটা পাত্রের মধ্যে আমি রুম টেম্পারেচারে আসা সাবুদানার মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এখন এতে একে একে করে সবগুলো ফ্রুটস মিক্স করে দিচ্ছি, আপনারা চাইলে এখানে কিন্তু টুটি ফ্রুটি অথবা কিছু ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন, এটা টোটালি আপনাদের পছন্দের উপর। ফ্রুটগুলো দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আর এতেই কিন্তু আমার আজকের ডেজার্টটা একদম তৈরি হয়ে গিয়েছে সার্ভের জন্য। এই ডেজার্টটা সার্ভ করার আগে অবশ্যই 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, কারণ ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আমার আজকের এই ডেজার্টটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।